ফখরুল সহ বিএনপির যত সিনিয়র নেতা আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমরা সকলের মুক্তি চাই আমরা এদেশে একটা অবাক সুস্থ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপহার চাই সেই প্রধানমন্ত্রী যদি বঙ্গবন্ধু কন্যা হয়ে থাকে যে বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের বন্ধু আসলে সেই বঙ্গবন্ধু কন্যার কাছে আমরা একটা অবাক সুস্থ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই যাতে আমরা সাধারণ মানুষ ওই কেন্দ্রে যে শান্তি শৃঙ্খলাভাবে একটা ভোট দিতে পারি সেই ভোট থেকে যেন মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের ভাই এ দেশ থেকে যেন উনি এই ভোটের মূল্যায়ন থেকে যেন উনি ফিরে না যায় ওনার কাছে একটাই দাবি উনি এ দেশের একজন গণ্যমান্য ব্যক্তির মেয়ে তাই যদি হয়ে থাকে তাহলে ওনার কাছে আমরা এই গ্রহণযোগ্য নির্বাচন উপহার চাই উনি যদি দেশের জন্য ভালোই করে থাকে তাইলে সাধারণ জনগণ ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে কিন্তু কোন মানুষের কথায় ওই ভারত তাবেদারের কথায় এদেশ চলবে না এটা গণতন্ত্র দেশ এটা মুসলমানদের দেশ এ দেশ মুসলমানদের কথাই চলবে 2014 সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই 2018 সালের নির্বাচনে গেছি বলছে আপনার ভোট হয়ে গেছে আমি বলছি আমার ভোটটা কে দিছে বলছে আপনার ভোট তো দূরের কথা আপনার দাদার ভোট হয়ে গেছে আমি বলেছিলাম যে আমার দাদা তো 40 বছর আগে মারা গেছে যদি আমার দাদা ভোট দিতে আসে তা আমি ভোট দেব না একবার বলেন যে আমার দাদা কোথায় আছে আমি আমার দাদার সাথে দুটো কথা বলে চলে যাব তা মৃত্যু মানুষের ভোট কি করে হলে এইটা মানুষের ভাই দেশের সাধারণ জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চায় যে মৃত্যু মানুষ কি করে খবর থেকে এসে ভোট দেয় এই ভোট আমরা মানি না আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই নইলে এ দেশের মানুষ কেন্দ্রে যাবে না ভোট দেবে না আমাদের নেতা কর্মীর কোন বিএনপির কোন কর্মসূচি নেতা কর্মীর লাগে না এ দেশের সাধারণ জনগণই বিএনপির কর্মী বিএনপির নেতা যেদিন এই দেশ একদিন অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি হবে যদি স্বয়ং আল্লাহ থাকে মির্জা আব্বাসের মুক্তি হবে যদি স্বয়ং আল্লাহ থাকে কেশর নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে যদি স্বয়ং আল্লাহ দেশে থাকে আল্লাহর সত্য সবচেয়ে বড় সত্য আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি এ দেশে কোনো জালিম টিকে থাকতে পারে নাই এ দেশে কোনো তাবেদার টিকে থাকতে পারে নাই সাদ্দাম হোসেন টিকে থাকতে পারে নাই গাদ্দাফি টিকে থাকতে পারে নাই বুশ টিকে থাকতে পারে নাই ওই যে নরেন্দ্র মোদী ও টিকে থাকতে পারবে না নরেন্দ্র মোদীর কথায় বাংলাদেশ চলে না আপনি কি বিএনপি নেতা আমি কোন বিএনপি নেতা না আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি যেই জিয়াউর রহমান একটি ব্যক্তি ছিলেন যার ভিতরে কোনো স্বার্থ ছিল না এই জিয়াউর রহমানের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন লুবি থাকতো কোনো স্বার্থবাদী থাকতো তাহলে সে পাকিস্তানে ওই ওই পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের চেয়ে বড় একটা জিয়াউর রহমান স্বাধীন করেছে তাহলে বঙ্গবন্ধু আপনার দৃষ্টি বঙ্গবন্ধু স্বাধীনতার অধিনায়ক বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা যদি বঙ্গবন্ধু না দিত এই দেশের মানুষ ঝাঁপিয়ে পড়তো না আমি বঙ্গবন্ধু নেতা হিসাবে শ্রদ্ধা করি কিন্তু বঙ্গবন্ধুর কন্যাকে আমি বলতে চাই আপনি যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকেন আপনার হাত জোড় করে বলছি আপনার কাছে ক্ষমা চাই সাধারণ জনগণ একটা না নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেন যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে যদি বঙ্গবন্ধু সত্যি কন্যা হয়ে থাকেন তা আপনাদের কাছে হাত জোড় করে বলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেন মির্জা ফখরুল ইসলাম সহ আলমগীর সহ দল সিনিয়র নেতা আছে আমরা সকলের অবিলম্বে নিঃস্বার্থে মুক্তি চাই ততদিন পর্যন্ত বিএনপির কোন নেতা কর্মী মুক্তি না পাবে আমরা কোনো ভোট কেন্দ্রে যাব না আমাদের ফ্যামিলি থেকেও কাউকে ভোট কেন্দ্রে পাঠাবো না আপনি কি করেন আমি কোন দল করি না আমি আমি রিক্সা চালাই আমি বোন 9টায় বাইরেছি 200 টাকা ভাড়া মারছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে সাধারণ লোককে যদি উনি ভালোবাসে তা সাধারণ লোকের যদি শ্রদ্ধা থাকে ওনার তা উনি ওনার কাছে হাত জোড় করে ক্ষমা ক্ষমা চাচ্ছি আমরা আমাদের একটিবার ওই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তবে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু কন্যাই থাকবে বঙ্গবন্ধুর কন্যার এই দেশে কিছু হবে না বঙ্গবন্ধুর কন্যার কেউ কিছু করবে না কিন্তু বঙ্গবন্ধুর কন্যার কাছে আমরা এই দেশে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি ভোট জন দিতে পারি সেইটা আমরা তার কাছে ভিক্ষে চাই আর কোনো আমাদের কথা নেই আমার ইচ্ছে এটা।